বন্ধুরা, আমরা মাঝে মধ্যেই বৃন্দাবনে স্থিত বাঁকে বিহারী মন্দির সম্পর্কে শুনতে পাই। এখানকার চমৎকার শুধু এই দেশেই নয়, গোটা বিশ্বে প্রসিদ্ধ। কিন্তু আপনি কি জানেন যে এই মন্দিরের বাঁকে বিহারীজির মূর্তি অনেকবার অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই বিগ্রহ নিজের জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়, আবার নিজের থেকেই এখানে উপস্থিত হয়ে যায়। এর আসল কারণ জানতে পারলে আপনি চমকে উঠবেন। তো আসুন জেনে নেওয়া যাক। সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন বাঁকে বিহারী মন্দিরে ঘটল এক ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হল বাঁকে বিহারী। বৃন্দাবনে স্থিত বাঁকে বিহারী মন্দির খুবই প্রসিদ্ধ। যারা মথুরা বৃন্দাবন ঘুরতে আসেন তারা এই স্থানে একবার অবশ্যই যান। বাঁকে বিহারীজির একবার দর্শন লাভ করতে সবাই মুখিয়ে থাকেন। দেশ বিদেশ থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে আসেন। তবে অনেকেই জানেন না যে এই বিগ্রহ বানানো হয়নি, স্বামী হরিদাসজির প্রার্থনায় প্রকট হয়েছিল এই মূর্তি, যাতে ভগবানের সব ভক্ত তার দর্শন লাভ করতে পারেন। বলা হয় যে এই মূর্তি কোনো ধাতুর নয়, বিশেষ ধরনের কাঠ দিয়ে নির্মিত। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রেমের অধীন। মনে করা হয় যে ব্যক্তি বেশিক্ষণ এই মূর্তির দিকে চেয়ে থাকেন ভগবান তার প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করেন এবং তার সঙ্গেই চলে যান। হ্যাঁ, এটা সত্য ঘটনা এবং এখানে বেশ কয়েকবার ঘটেছে। কথিত আছে রাজস্থানের এক রাজা বাঁকে বিহারী দর্শন লাভ করতে বৃন্দাবনে এসেছিলেন। তিনি ভগবানের বিগ্রহের দিকে অনেকক্ষণ চেয়েছিলেন। এরপর তিনি নিজের রাজ্যে ফিরে আসেন। কিছুক্ষণ পরে মন্দিরের সেবায়েতরা দেখতে পেলেন যে সেখানে ভগবানের বিগ্রহ আর নেই। এই ঘটনায় মন্দিরের পূজারীদের মধ্যে কোলাহল শুরু হয়ে যায়। ভগবানের স্তুতি করার পর জানা যায় যে তিনি এক ভক্তের টানে সেই স্থান পরিত্যাগ করেছেন। অনেক প্রার্থনার পর ভগবানকে পুনরায় সেই স্থানে স্থাপনা করা হয়। আরেকটি ঘটনা অনুযায়ী এক বয়স্ক দম্পতি বাঁকে বিহারীজি দর্শন লাভ করতে সেই মন্দিরে এসেছিলেন। তারা অনেকক্ষণ সেই মূর্তির দিকে তাকিয়েছিলেন। ভগবানের সামনে দাঁড়িয়ে তাদের চোখে জল আসে। তারা মনে মনে বলছিলেন যে ভগবান যদি তাদের সঙ্গেই যেতেন তাহলে খুব ভালো হতো। ঘটে গেল চমৎকার। সেই দম্পতি যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন তখনই একটি ছোট্ট বাচ্চা তাদের সামনে এসে জেদ করতে থাকে। প্রথমে তারা কিছুই বুঝতে পারেনি, পরে তারা ওই শিশুটিকে নিয়ে চলতে থাকে। এদিকে মন্দিরের পূজারী যখন বাঁকে বিহারীজির ভোগের ব্যবস্থা করেন তখন রীতিমতো চমকে যান, কারণ সেখানে কোনো মূর্তিই নেই। পূজারী বুঝতে পারে যে ভগবান তার কোনো ভক্তের টানে সেই স্থান ছেড়ে চলে গেছেন। তখন তিনি মন্দিরের বাইরে এসে ভগবানকে খুঁজতে লাগলেন। এক সময় তিনি দেখতে পেলেন যে সেই বৃদ্ধ দম্পতির সঙ্গে একটি তেজস্বী বালক হেঁটে যাচ্ছে। তখন সেই পূজারী ভগবানের পায়ে পড়লেন। হে প্রভু, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে সেই লক্ষ লক্ষ ভক্তের কি হবে যারা আপনার দর্শন লাভ করতে এখানে আসে? দয়া করে আপনি ফিরে চলুন। হঠাৎ সেই বালক অন্তর্হিত হয়। এই ঘটনা দেখে সেই দম্পতি অবাক হয়ে যান। তখন থেকে আজ পর্যন্ত এখানে বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দেওয়া হয় না, বিগ্রহের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, নির্দিষ্ট সময় অন্তর পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। দর্শনার্থীরা এই কথা স্বীকার করেছেন, যখনই তারা এই বিগ্রহের দিকে একবার তাকান তার মধ্যেই হারিয়ে যান, তাদের মধ্যে এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু এটা কিভাবে হয় তা বলা অসম্ভব। মনে হয় যেন এখানেই থেকে যায়, এখানে আগত প্রত্যেক ভক্তের সব মনস্কামনা পূর্ণ হয়। তো কেমন হলো আজকের এই ঘটনাটি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের অন্য ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।